কোয়েল যেটা বললো যে আমার অনুপ্রেরণা নাকি, আমার অনুপ্রেরণা হচ্ছে মিল্টন দা। আমি যখন ফার্স্ট টাইম মিল্টন দাকে মেসেঞ্জারে মেসেজ করি যে দাদা আমার এরকম একটু প্রবলেম হয়েছে, তো আমি সেই সময় প্রচন্ড পরিমাণে ডিপ্রেস ছিলাম যে আমি কোন সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলাম আমি নিজেও জানি না। মানে বাড়িতে থাকলে বাড়িতে থাকতে পারছিলাম না, আর বাইরে বাইরেতেও থাকতে পারছিলাম না, এরকম একটা মানে পরিস্থিতি আমার সঙ্গে হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম যে নিজেকে একটু রেস্ট দিতে হবে, কোথাও থেকে আলাদা কোথাও একটু ঘুরে আসতে হবে। তো সেই কারণে আমি একদিন মিল্টন দাকে মেসেজ করি যে দাদা এরকম আমি কিছু একটা করতে চাই, অনেক দূরে কোথাও যেতে চাই পায়ে হেঁটে। তো মিল্টন দা বললো কোথায় যাবি আমাকে বল, তো আমি সব কিছু মিল্টন দাকে জানাই। আর আমার সাফল্যের পিছনে গোটা আরামবাগবাসী আছে, আমি প্রথম থেকে একটা কথাই বলেছি, কারণ আরামবাগবাসীরা না থাকলে আমি কিছু করতে পারতাম না। আর অসংখ্য ধন্যবাদ আরামবাগবাসীকে, বিশেষ করে মিল্টন দাকে, আর থ্যাংক ইউ স্ন্যাক অ্যান্ড অ্যানিমেল আমাদের এনজিও গ্রুপকে আমাকে সম্মানটা তুলে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এভাবে কাজ করার জন্য। সত্যি দাদা আমাদের এই বাড়ির ক্যাম্পের জন্য আমাদের সঙ্গে একদম বলে না কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, উনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। দাদাকে আমাদের এনজিও প্রত্যেকটা মেম্বারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, তুমি এগিয়ে যাও তোমার জীবনে অনেক এবং আমাদেরকে এভাবে সাপোর্ট করতে।